আসসালামু আলাইকুম বিওয়ার্স কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি এক্সপ্রেসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কীভাবে খুব সহজেই পেঁয়াজ চাষ করতে হয় বাংলাদেশে মাটি আবহাওয়া পেঁয়াজ চাষের এবং বীজ উৎপাদনের জন্য অত্যন্ত ভালো আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষ করে ফলন ও মোট উৎপাদন বৃদ্ধি করা যায় আর এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা সম্ভব আমাদের দেশে প্রায় সব মশলা ফসলের চাহিদা উৎপাদনের চেয়ে কম তাই উন্নত পদ্ধতিতে উন্নত জাত ব্যবহার করে চাষ করলে ভালো বাজার মূল্য পাওয়া যাবে বাংলাদেশে পেঁয়াজের তিন ধরনের জাত রয়েছে জাতগুলো হচ্ছে বাড়ি পেঁয়াজ দুই বাড়ি পেঁয়াজ তিন এবং বাড়ি পেঁয়াজ পাঁচ পেঁয়াজ চাষ করতে সব রকম মাটি ব্যবহার করলেও সেচ ও পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত বেলুদুয়াশ বা পলিযুক্ত মাটি পেঁয়াজ চাষের জন্য খুব ভালো প্রচুর দিনের আলো সহনশীল তাপমাত্রা ও মাটিতে প্রয়োজনীয় রস থাকলে পেঁয়াজের ফলন খুব ভালো হয় বাংলাদেশে রবি ও খরিফ উভয় মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করা সম্ভব ভারী পেঁয়াজ দুই এবং বাড়ি পেঁয়াজ তিন আগাম এবং নাবি চাষ করা যায় আগাম চাষের জন্য মধ্য ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বীজ বুনতে হয় এবং এপ্রিল মে মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে চারা রোপণ করতে হয় নাবি চাষ করতে হলে মধ্য জুন পর্যন্ত বীজতলায় বীজ বপন করতে হবে নাবি চাষের জন্য জুলাই থেকে আগস্ট মাসে বীজতলায় বীজ বপন করতে হয় আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের চারা মূল জমিতে রোপণ করতে হয় রোপণে তিন থেকে চার সপ্তাহ পূর্বে হালকা গভীর অর্থাৎ পনেরো থেকে বিশ সেন্টিমিটার করে চার থেকে পাঁচটি চাষ ও মজ দিতে হবে পেঁয়াজের শিকড় মাটিতে পাঁচ থেকে সাত সেন্টিমিটারের মধ্যে বেশি থাকে উৎপন্ন চারা জমিতে রোপণ করলে কন্দ বড় হয় এবং ফলন বেশি হয় মাটিতে প্রয়োজনীয় পরিমাণ জৈব রাসায়নিক সার প্রয়োগ করে চাষ করে পেঁয়াজ বেশ বড় ও বাড়ি হয় এবং অনেক দিন সংরক্ষণ করা যায় মাটির অবস্থা বেদে সারের মাত্রা নির্ভর করে পেঁয়াজে চারা রোপণের পর একটি প্লাবন সেচ অবশ্যই দিতে হবে মাটিতে চটা দিয়ে কন্দের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় মাটির জু আসার সাথে সাথে চটা ভেঙে দিতে হবে এবং আগাছা পরিষ্কার করতে হবে নিরানির সময় জুড় মাটি দিয়ে গাছের গুঁড়া ঢেকে দিতে হবে আর প্রয়োজন বোধে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে পেঁয়াজের রোগ বেলায় পেঁয়াজের পার্পল ব্লচ ঘোড়া প্রচারক হতে পারে এসব দমনের জন্য রিডুমিল গোল্ড ডায়থেন এম জাতীয় ওষুধ দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে দুই থেকে তিনবার স্প্রে করতে হবে পোকামাকড়ের মধ্যে ট্রিপস এবং জাপ পোকা মারাত্মক এসব দমনের জন্য মেলাথিয়ন ফিফটি সেভেন ইসি অনুমোদন মাত্রায় স্প্রে করতে হবে পেঁয়াজের গাছ পরিপক্ক হলে এর গলার দিকে টিস্যু নরম হয়ে যায় ভালোভাবে সেচ ও সার প্রয়োগের মাধ্যমে চাষ করে জাত বেদে হেক্টর প্রতি তেরো থেকে বিশ টন ফল পাওয়া যায় সরাসরি বীজ বপন করে চাষ করার চেয়ে পেঁয়াজের চারা রোপণ করে বিশ থেকে পঁচিশ শতাংশ ফলন বেশি হয় তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ